वेलकम टू माई चैनल पाँच मिनिटे समाधान। तो फोन करे आमाके अनेके जिज्ञासा करें जे मुखे रिंकल्स बा दाग किभावे चले जाए। तो आमी जेटा सजेशन देव सेटा होच्छे जे आपनाके रेगुलर कोर्से वेल मेसेज कर ले सेटा रेजल्ट पाबेन। आपनार जदि अलरेडी रिंकल्स हो गेछे, आपनार एकटु भारी बयस, ताहले आपनार एकटु समय करे रेगुलर कोर्से वेल मेसेज कर ले आपनार सेटा चले जाबे। आर जदि कम बयस हय ताहले रिंकल्स एखोनो आसेनि तादेर किन्तु वेल मेसेज जदि से रेगुलर करे जाय ताहले से रिंकल्सटा आसते अनेक देरी हबे। कम बयसीदेर अनेकेर मुखे ब्रणर दाग थाके बा गभीर खतर दाग थाके, विभिन्न रकम चोखे कालोर काली पड़े, विभिन्न रकम जो प्रब्लेम्स गुलो से। तो किभावे काज करे आमी सेटाई बोलछी जे आमादेर धरुन एई नाखेर पाशे अनेकेरी गभीर दाग थाके जेटाके साइंसेर भाषाय नैजालोवियल फोल्ड बोले बा एई जे लाफ लाइन बोले जेटाके, सेटा हय केन? कारण एखाने एई जे तिनकोना एई पोर्शनटा एखाने कम बयसे अनेक फैट थाके, सेई समय माने स्ट्रेच हये गालटा ठीक जायगाय थाके, किन्तु बयसेर साथे साथे कोलाजेनेर फार्मनेस कमे जाय, इलास्टिसिटी कमे जाय। तार फले कि हय, ग्राविटेशनाल টানে এই মাসলটা ঝুলে যায় এবং ঠোঁটের এই মাসলটা তখন তাকে বাধা দেয় এবং তখন এখানে একটা গভীর ইয়ে সৃষ্টি হয়, গভীর দাগের সৃষ্টি হয়। কিন্তু এটা মানে আমরা যদি রেগুলার কোর্সে মেসেজ করি তাহলে কি হবে যে এখানকার মানে লিম্ফ্যাটিক সিস্টেমটা অ্যাক্টিভেট হবে এবং লিম্ফ গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হবে এবং ব্লাড সার্কুলেশন বাড়বে, মাসলটা ফর্ম হবে। তার ফলে কি হবে, সেই আমাদের মাসলটা সেই জায়গাতেই থাকবে, তার ফলে রিঙ্কলসগুলো চলে যাবে, এইভাবে এটা কাজ করে। তো কিন্তু ওয়েল মেসেজের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনি যখনই ওয়েল মেসেজ করবেন তখন কোনো একটা ক্রিম বা তেল নেবেন যাতে স্ক্রিনটা স্ট্রেচ না হয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে মেসেজটা যেমন মিডিয়াম প্রেশার হয়, 0.02 থেকে 0.08 কেজি প্রেশারটা থাকে, আপনি কিচেন স্কেলে সেটা চেকও করে নিতে পারেন। তো খুব জোর প্রেশার দেবেন না যাতে ভেতরে মাসল ড্যামেজ হয়, সেটাও করবেন না। বা খুব এমন লাইটও করবেন না যদি শুধু হাত বোলানো হচ্ছে, কিন্তু সবসময় যখন মেসেজ করবেন তখন দেখবেন যেমন মাসলটা মুভ হয়, এইভাবে মেসেজটা হবে। এবং মেসেজের পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। কিন্তু আপনার রেজাল্টটা পেতে কিন্তু কয়েক সপ্তাহ সময় লাগবে এবং কতটা আপনি প্রিসাইজভাবে কতটা নিয়মিতভাবে করছেন সেটার উপরেই কিন্তু আসল রেজাল্টটা। চলুন দেখি কিভাবে করতে হয়। ভিডিওটা পজ করে আপনার মুখে লাগানোর তেলটা নিয়ে আসতে পারেন এবং আমার সঙ্গে ম্যাসাজটা করতে পারেন। আমি গ্রেপসিড অয়েলটা করছি। তো প্রথমে খানিকটা তেল হাতে ঢেলে নিলেন, তারপর সেটা মুখে মাখলেন, তারপরে এই এখানে আমাদের লিম্ফ্যাটিক গ্ল্যান্ড থাকে সেইটাকে প্রথমে অ্যাক্টিভেট করবেন। দুটো আঙুল দিয়ে এখান থেকে তুলে এইভাবে প্রেস করে প্রত্যেকটা স্ট্রোক 9 বার করে হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার এটাকে এইভাবে উপর দিকে প্রেস করে এই এই 9 টাইমস, এটা 9 টাইমস করবেন। এবং তারপরে এই আঙুলটা কীভাবে বেন্ড করলেন, হাতে একটু তেল লাগালেন, তারপরে এখান থেকে এইভাবে টেনে এইভাবে প্রেস করে এই পাশে টানবেন, এইভাবে তুলবেন, টেনে প্রেস করে টানবেন, তাহলে এখানে যে ভার্টিক্যাল লাইন্সগুলো থাকে সেগুলো স্ট্রেচড হবে। এইভাবে 9 টাইমস, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে আপনি ছোটো 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 কপালে অনেক রিঙ্কলস হয় সেটার জন্য আমরা এইভাবে করতে পারি, আঙুল দুটো এইভাবে করে এই আঙুলটাকে এভাবে করে এইটা এইভাবে করতে পারি, অথবা এটাও যেমন করতে পারি কিছুক্ষণ, অথবা এবার জিগজ্যাগ এভাবে জিগজ্যাগ আপনি এইভাবে জিগজ্যাগ করতে পারলেন কিছুক্ষণ, এরকম জিগজ্যাগ স্ট্রোক করতে পারেন। এরপরে এরপরে হচ্ছে চোখের, চোখের চারপাশে আপনাকে এই সবসময় রিং ফিঙ্গার ব্যবহার করবেন, কারণ চোখের চারপাশে চামড়া খুব মানে নরম, তার জন্য ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এখানে সার্কুলার মোশনে করবেন, এখানকার যে চারপাশের যে ব্লাড ভেসেলসগুলো অ্যাক্টিভেট হবে। এবং তারপরে আঙুলটাকে এভাবে বেন্ড করলেন, তারপরে এখান থেকে নাকের দুপাশ থেকে টেনে এই মাউন্ট অবধি তুলবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে এটাকে কার্ল করে আঙুলটাকে এভাবে কার্ল করে এইখানে থেকে এটাকে তুলবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানটাকে ভালো করে করবার জন্যে এবং লাফ লাইনেরও কাজ দেবে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে হচ্ছে যে এই এখানকার এই মাসলগুলোকে ফার্ম করবার জন্য এখান থেকে প্রেস করে এইখান দিকে তুলে এবং এই এই ভ্রু দিয়ে এখানে কমপ্লিট করবেন, 1, 2,
3, 4, 5, 6, 7, 8, and 9. এই এই চিনের এখানে অনেক আমাদের লিমফ্যাটিক গ্ল্যান্ডস থাকে, প্লাস এখানে অনেক লিমফ্যাটিক গ্ল্যান্ড থাকে, সেটার জন্য এইভাবে বুড়ো আঙুলটাকে এখানে প্রেস করবেন, থার্ড চিনেরও কাজ দেবে এবং এই জ লাইনটাও সার্ভ হবে, এই অবধি টুনে তুলবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই গেল। এরপরে হচ্ছে এখানে আমাদের অনেক মানে মেন যে লিমফ্যাটিক গ্ল্যান্ডের লাস্ট চ্যানেলটা এখান দিয়ে, তার জন্য গলার যখন করবেন গলায় এইভাবে এপাশে সরিয়ে এইখান দিয়ে নামাবেন। এটা কিন্তু লাস্টে মেসেজের লাস্টে খুব ভাইটাল। আবার এপাশ থেকে এইবার এরকম করে সরিয়ে এইদিকে এই এপাশ দিয়ে নামিয়ে দেবেন। এই গেল টোটাল ফেসিয়াল মেসেজ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন। তো আজকের মতো এখানে।